নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ড্রপ আউটের শীর্ষে অসম, রিপোর্ট মানব সম্পদের। বন বিভাগ পাথর মাফিয়া যোগ সাজশ, অবৈধভাবে চলছে ঠালিগ্রাম পাথর কোয়ারি। করিমগঞ্জ সিভিল হাসপাতালের অব্যবস্থায় নাজেহাল রোগীরা, ধর্ণায় কমলাক্ষ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমীয়া আর বাঙালি নিয়ে রাজ্যবাসী যখন বিভাজনে ব্যস্ত, ঠিক তখনই সবার উপলক্ষে শিক্ষাক্ষেত্রে দেশের শীর্ষস্থান দখল করল অসম। তবে দেশের সেরা হওয়ার এই খবরটি একটু আনন্দের নয়, বরং যথেষ্ট বেদনাদায়ক। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় ড্রপ আউটের তালিকায় ভারতের শীর্ষস্থান দখল করল অসম। সম্প্রতি রাজ্যসভায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল এ সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেন, তাতেই এ তথ্য ধরা পড়েছে। রাজ্যভিত্তিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ড্রপ আউটের এই তালিকা 2015-16 এবং 2017-18 সালের ভিত্তিতে তৈরি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, 2017-18 সালে আসামে প্রাথমিক শিক্ষায় ড্রপ আউটের সংখ্যা ছিল 10.1%, আর মাধ্যমিক শিক্ষায় এই হার ছিল 33.7%। শুধু অসমেই নয়, উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিতেও ড্রপ আউটের সংখ্যা ঊর্ধ্বগামী বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মহারাষ্ট্রের বিজেপি সাংসদ অমর শঙ্কর সালভের এক প্রশ্নের জবাবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী পোখরিয়াল এই তালিকা পেশ করেন। বন বিভাগকে ম্যানেজ করে চলছে দেদার পাথর বাণিজ্য। এবার ঠালিগ্রাম কুয়ারি থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের অভিযোগ সামনে এলো। এরই পরিপ্রেক্ষিতে এলাকার একাংশ যুবক কুয়ারি থেকে বেরোনোর রাস্তা বন্ধ করে দেন। খবর পেয়ে ছুটে যান বন বিভাগের কর্মীরা, কিন্তু ততক্ষণে আটক লরিগুলো পথ বদল করে সাহেবঘাটের রাস্তা ধরে বেরিয়ে যায়। স্থানীয় যুবকদের অভিযোগ, বন বিভাগের একাংশকে ম্যানেজ করে প্রতিনিয়তই কারবার চলছে, আর এতে করে সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। তারা বলেন যে ঠালিগ্রাম কুয়ারি থেকে পাথর তোলা হচ্ছে, সেই কুয়ারিরও নেই কোনো পারমিট। অবৈধ এই পাথর পাচার বাণিজ্যে লাগাম টানতে সরকার কি ব্যবস্থা নেয়, তাই এখন দেখার। সরকার স্বাস্থ্যক্ষেত্রে কানি কানি টাকা খরচ করলেও বাস্তবে যে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রগুলো আশানুরূপ উন্নয়ন হয়নি, এর প্রমাণ ফের মিলল। শনিবার করিমগঞ্জ সিভিল হাসপাতালের চরম অব্যবস্থার প্রতিবাদে হাসপাতালের নবনির্মিত ভবনেই ধর্ণায় বসে পড়লেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কারণ জিজ্ঞেস করে জানা গেল, কোটি কোটি টাকা খরচ করে হাসপাতালের ভবন নির্মিত হলেও বহু রোগী বেড না পেয়ে ফ্লোরে শুয়ে আছেন। এর প্রতিবাদ জানাতে এদিন ধর্ণায় বসেন বিধায়ক কমলাক্ষ। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিধায়ক জানান, সরকারের কাছে বিভিন্ন প্রশ্নের জবাব চাইতেই ধর্ণায় বসেছেন তিনি। আজকে এসে দেখার পর দেখলাম বিভীষিকাময় অবস্থা, তিনটা ফ্লোর, দুইটা ফ্লোর বন্ধ, নিচের ফ্লোরে মাটির মধ্যে আমার মারা আছে। ডক্টর চেম্বারকে গিয়ে দেখলাম, ডক্টর চেম্বারে ডক্টর নেই, সব পেশেন্ট, চার পাঁচজন করে পেশেন্ট একটা ডক্টর বেড দিয়ে পেশেন্টের, মানে যে ডক্টরের পেশেন্ট ওই চেম্বারে রাখে। এই অবস্থা, পেশেন্টরা মাটিতে, অক্সিজেন বেডে অক্সিজেনে দেওয়ার কথা সেটা তো কোনো বালাই নেই, উপরের ফ্লোরগুলো বন্ধ, উদ্বোধন তো খুব বড়ো করে হলো, তার জন্য এখানে বসা। যে একজন পাবলিক প্রতিনিধি হিসাবে, যে মানুষ মাটিতে, আমাদেরও মাটিতে থাকা দরকার। ওপেনিং না করাটাই ভালো ছিল, এটাই হেমন্ত বাবুর হসপিটাল, হেমন্ত বাবুর স্বাস্থ্য বিভাগ, তার জন্য বসে আছে। উত্তর চাই, কবে উপরের বিল্ডিংগুলো ওপেনিং করা হবে, কবে পরিকাঠামোগত পরিবর্তন করা হবে। কোটি কোটি টাকা আপনার খরচ করলেন, 25-30 কোটি টাকা খরচ করলেন, আজকে এই অবস্থা, মানুষের এই অবস্থা, এই পরিবেশ, তার জন্য এখানে বসে আছে। পরে হাসপাতালের যুগ্ম সঞ্চালক ডাক্তার এ কে দৈত্যের ও বিভাগীয় এডিসি লুদলিয়াং থাং এক সপ্তাহের মধ্যে সবকিছু ঠিকঠাক করা হবে বলে প্রতিশ্রুতি দিলে ধর্ণা কর্মসূচি প্রত্যাহার করে নেন বিধায়ক কমলাক্ষ। শুনলাম আমি, আজকেই কমপ্লেনটা পাইলাম আমি,
তো ডেফিনেটলি এটা দেখতে হবে এবং কীভাবে কী হয় আমি ভাবা রিভিউ করব। আমি তো ভালো করেই জানতাম, তবে কমপ্লেন না হইলে তো আমরা তো জানতে পারি না। কমপ্লেন যখন করছেন তার রিপোর্ট দেখাইয়া আমাদের সাবমিট করবা এবং এটা ক্যালিব্রেশন করা হয়েছে কিনা না, অনেক সময় আপডেটিং করতে হয় ইনস্ট্রুমেন্টগুলারেও, কারণ যেটা পদ্ধতি করিয়া আমরা যদি মাসে মাসে আপডেটিং করার সিস্টেমও আছে হয়তো বা করছে না, আপডেটিং না করলে তো রিয়েজেন্ট প্রতি দিতে লাগবো, ওই যেমন মোবিল ভরতে হয় গাড়িতে, এই ধরনের কথা আর কি ফ্রেশ করতে। আলগাপুর MHCM সায়েন্স কলেজের মহিলা হোস্টেল নির্মাণে দুর্নীতির অভিযোগ সামনে এলো। শনিবার আলগাপুর বাজারে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে কলেজের প্রাক্তন GS মোস্তফা আহমেদ বরভুইয়া, বুলবুল বরভুইয়া, কুতুব উদ্দিন লস্কররা অভিযোগ করেন, হোস্টেলের নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগে দিন কয়েক আগে জেলা শাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করেছেন তারা, কিন্তু কোনো লাভ হয়নি। তারা বলেন, এক সপ্তাহের মধ্যে হোস্টেলের নির্মাণ কাজ শুরু করা না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। গভর্নমেন্ট 1-2 লক্ষ টাকা দেওয়া সত্ত্বেও তারা ইট, বালু, পাথর, সিমেন্ট সব নিম্নমানের কাজ চলে, সত্যি নিম্নমানের কাজ চলে। আমরা এই বিষয়ে আমরা হাইলাকান্দি DC ম্যাডামকে একটি স্মারকপত্র করেছি, তাদেরকে আমরা বলেছি যে আমাদেরটা ইনভেস্টিগেশন করে দেখার জন্য। এখনও পর্যন্ত 3-4 দিন হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো ধরনের ইনভেস্টিগেশন হয় নাই, তার কারণে আমি আবারও হাইলাকান্দি DC ম্যাডামের দৃষ্টি আবারও আকর্ষণ করছি যে যাতে আমাদের কলেজে যে ইনভেস্টিগেশন কাজটা চলছে ওইটা নিয়ে ইমিডিয়েটলি ইনকোয়ারি করার জন্য, যদি ইনকোয়ারি যদি করা না হয় তাহলে আগামী দিনে আমাদের কলেজের সকল ছাত্রছাত্রীরা নিয়ে একত্রিত হয়ে আন্দোলনে আমাদের নামতে বাধ্য। আই দেউর বুলনি বা নারী হোক অনন্যা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে করিমগঞ্জ মাইজগ্রামে অনুষ্ঠিত হলো ধামাইল নৃত্য প্রতিযোগিতা। এতে উত্তর করিমগঞ্জ মণ্ডলের মোট 9টি দল অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী দলের হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় নগদ অর্থ। উত্তর করিমগঞ্জ মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই ধামাইল নৃত্য প্রতিযোগিতায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা ICDS চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ, মহিলা মোর্চার সভানেত্রী সীমা নন্দী, মণ্ডল সভাপতি পাপলু দেব সহ আরো অনেকে। পরে অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার ঘোষণা দেন। আমি সব শিল্পী বন্ধুদের আমি অনুরোধ করছি যে আমি চেষ্টা করব আগামীতে আমরা আরো সুন্দরভাবে করানোর জন্য, আরো বিশেষ ভাবে আমার প্রাইজ দেওয়ার জন্য। আমি যারা প্রশিক্ষণ নেবে ভালো টিম আসবে, আমি চেষ্টা করব গৌরীকে আপনাদেরকে নিয়ে আমি দামেল দামেল দেখাবো। কাছাড়ের কৃষকরা যাতে বেশি করে সরকারি সাহায্য পেতে পারেন সে ব্যাপারে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। গরিব কৃষকদের সবাইকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় নিয়ে আসতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সে অনুযায়ী শনিবার জেলা শাসকের কনফারেন্স হলে এক সভার আয়োজন করা হয়। সভার পর এ ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান কাছাড়ের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার অরুণ জ্যোতি দে। তাদের জন্য তাদের আর্থিকভাবে আরো সচ্ছলতা বাড়ানোর জন্য আমাদের এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া DFS থেকে ইনস্ট্রাকশন এসেছে যে ওদেরকে সবাইকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আনার জন্য। অ্যাকর্ডিংলি আমাদের কাছে কালকে এসেছিলো ইনস্ট্রাকশনটা, আজকে একটা প্রেস মিট করার জন্য আমরা এখানে প্রেস মিটটা করি, যা সবাইকে জানানোর জন্য করছি যে এই KCC যাদের নেই, কিষাণ ক্রেডিট কার্ড যাদের নেই, এইসব এই যে আমাদের 75,765 PM কিষাণ বেনিফিশিয়ারি আছেন এবং ওদের মধ্যে যাদের কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় এখনও আসেনি, ওদেরকে আমরা অনুরোধ করছি ওরা যেন 70 ব্লকের এগ্রিকালচার অফিসারের সাথে যোগাযোগ করেন, যাতে ওদের নামটা ওরা লিখে মানে ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন ওদের নামটা, কারণ ব্যাংকের তরফ থেকে সবাইকে জানানো সম্ভব না, দেখাও সম্ভব না, যার জন্য এগ্রিকালচার অফিসে যাতে যোগাযোগ করেন এবং ওদের নামটা রেকর্ড করেন। এবং আমরা এটা প্রোগ্রামটা সেন্সিটাইজ করার জন্য প্রত্যেক ব্লক লেভেলে আমরা একটা প্রোগ্রাম সেন্সিটাইজেশন অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আয়োজন করেছি, যাতে যারা PM কিষাণ আছেন, হ্যাঁ, যারা অ্যাকচুয়ালি এখনও বেনিফিটটা নিতে পারেননি কিষাণ ক্রেডিট কার্ডে, তারাও যাতে আরও বেনিফিট নিতে পারেন। এখন ডেটটা ফিক্সড হয়নি, এখন চলছে জিনিসটা, এখনও ফিক্সড হয়নি ডেটটা, ডেটটা সত্যি আমরা ফিক্সড করবো, ফিক্সড করে প্রত্যেক ব্লকের বুকে আমরা এই সেন্সিটাইজেশন প্রোগ্রামটা করবো।
দিনী সমাবেশের আয়োজন করা হচ্ছে সোনাইয়ের পুনির মুখে। 9 ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে ওই সমাবেশ। এর উদ্যোক্তা পালংঘাট আঞ্চলিক জমিয়ত উলেমা এবং নরসিংপুর শুকতলা জমিয়ত উলেমা। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে যোগ দেবেন মৌলানা সৈয়দ আসাদ মদনী। এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে থাকছেন মৌলানা মুফতি সাহাবুদ্দিন, মৌলানা কালিমুদ্দিন, হাফিজ আলিমুদ্দিন বরভুইয়া, বাংলাদেশ থেকে মৌলানা হজরত মৌলানা উমর ফারুক সিদ্দিক সাহেব সহ আরও অনেকে। বিশ্বশান্তি কামনায় আয়োজিত ওই সমাবেশে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। জমিতুলমার উদ্যোগে নরসিংহ শুক্তলা আঞ্চলিক জমিতুলমার সহযোগিতায় আগামী 9 ফেব্রুয়ারি রবিবার এক বিরাট দিনী সমাবেশ ও দোয়ার মহফিল আয়োজন করেছে। উক্ত মহফিলে উপস্থিত হযরত মৌলানা শেখ মাহমুদুল হাসান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হইবে। এর মধ্যে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সর্বভারতীয় জমিয়ত উলামায়ের বিশিষ্ট এক নেতা হযরত মৌলানা সৈয়দ আসাদ মদনী সাহেব, হযরত মৌলানা মুফতি সাহাবুদ্দিন সাহেব ঝাড়খণ্ড, হযরত মৌলানা করিমুদ্দিন সাহেব আসাম রাজ্যিক জমিয়ত উলামার বিশিষ্ট ব্যক্তি, হযরত মৌলানা হাফিজ আলিমুদ্দিন সাহেব দারুল উলুম বাসন্দী এবং অন্যান্য আরও বিশিষ্ট ব্যক্তি। এই সমাবেশও উপস্থিত হওয়ার জন্য সর্বস্তরের জনসাধারণের কাছে আমার আকুল আবেদন রইল। এবং এর মধ্যে আরও বিশিষ্ট ব্যক্তি যারা জাতি ধর্ম নির্বিশেষে উপস্থিত দিয়ে আমরা সবার সাফল্যমণ্ডিত করার লাগিয়া আমার অনুরোধ রইল। আর এবং সর্বশেষ অনুরোধ রইল কিছু বিশিষ্ট আমরা সাংবাদিক বাইরা আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিহারা দেশবন্ধু বিদ্যানিকেতনের রজত জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 23 জানুয়ারি থেকে শুরু হয় অনুষ্ঠান, যা শেষ হয়েছে শুক্রবার। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈন। এদিন সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয় রজত জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠানের। পরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছিল নজর কাড়া প্রদর্শনীও। পরে রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত পরিক্রমা শুক্রবার শিলচরে এসে পৌঁছল। 2 ফেব্রুয়ারি সকাল 10টায় কলকাতার দীঘা থেকে সূচনা হয় পরিক্রমার। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর রাজভবন থেকে ফ্ল্যাগ অফ করে পরিক্রমার সূচনা করেন। পরে ওই পরিক্রমা দক্ষিণেশ্বর, আগরতলা এবং ত্রিপুরার উদয়পুর আমতলী সিপাহীজলা, আসামের করিমগঞ্জ হয়ে শিলচরে এসে পৌঁছয়। এর প্রধান উদ্যোক্তা দীঘার মহন্ত পরম পূজ্যপাদ শ্রীমদ স্বামী নিত্যবোধানন্দজী মহারাজ ও স্বামী জ্যোতির্ময় আনন্দজী মহারাজ। 20 ফেব্রুয়ারি অবধি চলবে ওই পরিক্রমা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে স্বামী নিত্যবোধানন্দজী মহারাজ জানান, আমরা 3 বছর ধরে এই একটি স্বামী বিবেকানন্দের ড্রিম ইন্ডিয়া র্যালি, অর্থাৎ স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত পরিক্রমা এটি করে আসছি। 2018 সালে আমরা দীঘা টু কন্যাকুমারী করেছিলাম। 2019 সালে আমরা দীঘা থেকে আলমোড়া হিমালয় পর্যন্ত গিয়েছিলাম। 2020তে আমরা ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সব রাজ্যগুলি প্রায় আমরা এটি পরিক্রমার জন্য বের হয়েছি। আজকে সন্ধ্যেবেলায় আমরা শিলচর রামকৃষ্ণ মিশনের ভিতরে এসে উপস্থিত হয়েছি। আমরা এখানে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, যেটি যেহেতু স্বামীজির স্বপ্ন ছিল, তো আমাদের একটি নতুন ভারত, একটি আধ্যাত্মিক ভারত, একটা চেতনার ভারতের জাগরণ। স্বামীজি চলে গেছেন বহুদিন, তাঁর ভাব নিয়ে, তার আদর্শ নিয়ে বহুভাবে কাজ হচ্ছে, বহু বিস্তার হয়েছে। আমরাও আমাদের ছোট্ট প্রয়াস দিয়ে সারা ভারতবর্ষের বিশেষত স্কুল কলেজ ছাত্র যুবক গ্রামে গঞ্জে প্রত্যেক মন্দির আশ্রম প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের এই ভাবধারাকে আর একটু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটি আমাদের প্রচেষ্টা এবং এই কাজ আমরা করে আসছি। আচার্য শ্রীমদ স্বামী প্রণবানন্দ মহারাজের 125তম জন্মজয়ন্তী মহোৎসব বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিলচরে শুরু হয়েছে।
তারাপুর শিববাড়ি রোডের কাছার হিন্দু মিলন মন্দির প্রাঙ্গনে উপলক্ষে মহোৎসবের আয়োজন করা হয়েছে। মাঘী পূর্ণিমা উৎসব কমিটির উদ্যোগে শনিবার সকালে মহারাজ্যের প্রতিকৃতি সহ এক শোভাযাত্রা আয়োজন করা হয়। তারাপুর প্রণবানন্দ বিদ্যা মন্দিরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে মজুমদার বাজার পর্যন্ত গিয়ে ফের বিদ্যালয় প্রাঙ্গনে ফিরে আসে। এতে সাধু মহারাজদের পাশাপাশি স্কুলের পড়ুয়া, শিক্ষক, অভিভাবক ও ভক্তরা যোগ দেন। মোট তিন দিন ধরে এই উৎসব চলবে। এতে ছাত্রছাত্রীদের মধ্যে বসে আঁকো, বক্তৃতা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, নৃত্য, যোগব্যায়াম ইত্যাদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মূল অনুষ্ঠান পূজার্চনা ও দীক্ষাদান হবে রবিবার। 10 ফেব্রুয়ারি সোমবার ত্রিশূল উৎসবের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। প্রথম দিনের কর্মসূচি ও উৎসবের ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান হিন্দু মিলন মন্দিরের সম্পাদক বেনু মাধব রায়। প্রতিষ্ঠাতা শ্রীমদ স্বামী প্রণবানন্দজী মহারাজের 125তম শুভ জন্মজয়ন্তী উৎসব দুদিন ব্যাপিয়া কাছাড় হিন্দু মিলন মন্দিরে উদযাপিত হচ্ছে। উৎসবের আজকে প্রথম দিনে সকাল 9টার থেকে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন ভারত সেবা আশ্রমের জামশেদপুর শাখার সম্পাদক শ্রীমদ স্বামী শুভ্রানন্দজী মহারাজ। তাছাড়া প্রণবানন্দ বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, কাছাড় হিন্দু মিলন মন্দিরের সম্পাদক বেনু মাধব রায় সহ অনেক সদস্যবৃন্দ এই প্রসেশনে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সন্ধ্যার সময় আমাদের শঙ্খধ্বনি উলুধ্বনি প্রতিযোগিতা হবে, তৎসঙ্গে এই ধামাইল এবং যোগব্যায়াম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 9ই ফেব্রুয়ারি এই প্রণবানন্দ বিদ্যা মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সকাল 11 ঘটিকায় বৈদিক শান্তিযজ্ঞ, দুপুর 12 ঘটিকায় অন্নকূট ভোগ, পূজারতি এবং 1 ঘটিকা হইতে 4 ঘটিকা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ, এবং সকাল 8 ঘটিকা হইতে 11 ঘটিকা পর্যন্ত স্বামী শুভ্রানন্দজী মহারাজ দীক্ষাদান করবেন। সাংস্কৃতিক সংস্থা রূপমের আয়োজনে 40তম নরেশ চন্দ্র পাল স্মৃতি একাঙ্ক নাটক প্রতিযোগিতা আগামী 15 ফেব্রুয়ারি থেকে শিলচরে শুরু হচ্ছে। 11 দিনের এই প্রতিযোগিতায় বিভিন্ন রাজ্য থেকে মোট 37টি নাট্যদল অংশ নেবে। প্রতিযোগিতায় নাটক প্রদর্শন হবে শিলচর জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে। শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এই নাটক প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানান রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল। রূপম আয়োজিত নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা আগামী 15ই ফেব্রুয়ারি থেকে জেলা গ্রন্থাগার মঞ্চে 11 দিন ব্যাপী এই অনুষ্ঠান হতে চলেছে। এবছর আমরা এই প্রতিযোগিতা 40 বছরে পা দেবে আমাদের এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শুরু হয়েছিল 1975 ইংরেজি থেকে। যখন আমরা এই প্রতিযোগিতা শুরু করেছিলাম তখন এটি ছিল কাছাড় ভিত্তিক, এরপর আস্তে আস্তে উত্তর পূর্বাঞ্চল, এরপর রূপমের যখন 25 বৎসর পূর্তি উৎসব আমরা করেছিলাম সেই 25 বৎসরে আমরা এই প্রতিযোগিতাকে সর্বভারতীয় পর্যায়ে আমরা নিয়ে যাই। এবারের এই প্রতিযোগিতায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মোট 37টি নাট্যদল অংশগ্রহণ করছে। এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশ সে খ্যাতনামা নাট্যদল জীবন সংকেত ও কলকাতা থেকে আসছে একটি নৃত্যালেখ্য ওরা পরিবেশন করবে। এরপর 24 তারিখ ত্রিপুরার খ্যাতনামা নাট্যদল নাট্যভূমি ওরা দুটি নাটক। টানা 40 বছর ধরে এই নাটক প্রতিযোগিতা চলে আসলেও আজ পর্যন্ত কোনো সরকারি সাহায্য পায়নি সংস্থা। এ ব্যাপারে আক্ষেপ প্রকাশ করে বক্তব্য পেশ করেন রূপমের সভাপতি প্রদীপ দত্ত রায়। এবার প্রশাসনের সহযোগিতায় কিছুটা হলেও সাহায্য পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। আসছেন, কিন্তু দুঃখের বিষয় যে শিল্পী, শিল্প সংস্কৃতি এবং সাহিত্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকার যেভাবে সাহায্য সহযোগিতা বিভিন্ন সংগঠনকে করে থাকেন,
রূপম আজ 40 বছর পর্যন্ত কোনো সাহায্য পায়নি, কি কেন্দ্রীয় সরকারের তরফে, কি রাজ্য সরকারের তরফে। আমার মনে হয় এটা বরাক উপত্যকার প্রতি একটা বৈষম্য বলে আমি মনে করি। যদিও আমাদের আশার কথা যে আমাদের ডেপুটি কমিশনার এবার নিজে উদ্যোগ নিয়ে আমাদের যাতে একটা সাহায্য পাওয়া যায় তার জন্য প্রচেষ্টা করছেন। আমাদের রাজ্যের সংস্কৃতি মন্ত্রী নবকুমার দোলের সঙ্গে উনি কথাও বলেছেন, তাই আমরা আশা করছি এবার। বাক্স আয়োজিত মিডিয়া ফেস্টের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে গণশক্তি মিডিয়া প্যান্থার ও এপি দত্ত প্রেস ফাইটার। রবিবার জেলা ক্রীড়া সংস্থার মাঠে সকাল 10টা থেকে শুরু হবে ফাইনাল ম্যাচটি। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকছেন জেলাশাসক বর্ণালী শর্মা, এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আরও অনেকেরও। শনিবার সেমিফাইনালের প্রথম খেলায় গণশক্তি মিডিয়া প্যান্থার 9 রানে হারিয়েছে ফ্রেন্ডস অব আর্থকে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে এপি দত্ত প্রেস ফাইটার হারিয়েছে হাইলাকান্দিকে। শনিবার সেমিফাইনালের উভয় খেলা শেষে বাক্সের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ভালো প্রদর্শনীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে বাক্সের পক্ষ থেকে বেদব্রত ব্যানার্জি আমার বাংলা টিভি চ্যানেলের কাছে প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। বাক্স মিডিয়া ক্রিকেট ফেস্টের মেগা ফাইনালে আগামীকাল সকাল 10টায় গণশক্তি মিডিয়া প্যান্থার্স খেলবে। গণশক্তি মিডিয়া প্যান্থার্স খেলবে এপি দত্ত প্রেস ফাইটার্সের বিরুদ্ধে। আজ প্রথম সেমিফাইনালে গণশক্তি মিডিয়া প্যান্থার্স 9 রানে হারিয়েছে ফ্রেন্ডস অফ দ্য আর্থ নিউজ রকার্সকে। আর দ্বিতীয় সেমিফাইনালে হাইলাকান্দি দলকে হারিয়েছে এপি দত্ত প্রেস ফাইটার্স। কাল সকাল 10টায় শুরু হবে আমাদের মেগা ফাইনাল। গ্রুপের সবকটা ম্যাচ, তাছাড়া সেই দুটি সেমিফাইনাল 15 ওভারের হলেও কাল ফাইনাল হবে 20 ওভারের। এই 20 ওভারে 6 ওভার থাকবে ফিল্ড রেস্ট্রিকশন। ফাইনালে আমাদের বিশেষ অতিথি থাকবেন ডিসি ম্যাডাম, তার সঙ্গে আরও কয়েকজন বিশিষ্ট অতিথিও উপস্থিত থাকবেন। গ্রুপ পর্বের ছোটা ম্যাচের পর আর দুটো সেমিফাইনাল পর আমাদের কাল এই মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। মোট 6টা দলকে নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল, এর তার মধ্যে 2টো দল ফাইনালের ছাড়পত্র আদায় করেছে। এখন পর্যন্ত সবকটা ম্যাচেই আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পেয়েছি। প্রতিটি প্রায় সবকটা, একটা ম্যাচ বাদে সবকটা ম্যাচেই ছিল হাই স্কোরিং। আমরা আশা করছি কালকের ম্যাচটাও হাই স্কোরিং ম্যাচই হবে। ফাইনাল ম্যাচে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা রাখছি না, যেহেতু ফাইনাল ম্যাচটা 20 ওভারের। আর ওয়েদারও ভালো নেই, এই জন্য তার জন্য আমাদের প্রথম পরিকল্পনা ছিল একটা ছোটোখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করার, কিন্তু এখন সেই অনুষ্ঠান থেকে আমরা সরে এসেছি। কাল ফাইনাল 10টার সময়ই ইন্ট্রোডিউস পরিচিতি পর্বের পর শুরু হবে আমাদের মেগা ফাইনাল। আশা করি এখন পর্যন্ত আমরা যেভাবে সকলের কাছ থেকে সাড়া পেয়েছি ফাইনাল ম্যাচটির জন্য, সেভাবেই আমরা সবার সমর্থন ও সাড়া পাব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ড্রপ আউটের শীর্ষে অসম, রিপোর্ট মানব সম্পদের। বন বিভাগ পাথর মাফিয়া যোগ সাজস, অবৈধভাবে চলছে ঠালিগ্রাম পাথর কোয়ারি। করিমগঞ্জ সিভিল হাসপাতালের অব্যবস্থায় নাজেহাল রোগীরা, ধর্নায় কমলাক্ষ। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।